মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে রাজপ্রাসাদ ছেড়ে জেদ্দায় নতুন ভবন চলে গেছেন 84 বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বর্তমানে তিনি লোহিত সাগর উপকূলীয় শহরটির কাছে একটি আইল্যান্ড প্যালেসে অবস্থান করছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এছাড়া 34 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জেদ্দার এক প্রত্যন্ত এলাকায় চলে গেছেন, যেখানে ইতিমধ্যে তিনি নিয়ম নামে একটি ভবিষ্যৎ নগরী তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। সৌদি রাজ পরিবারের অন্তত 150 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন সম্প্রতি ইউরোপ ভ্রমণ করেছিলেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজ পরিবারের শীর্ষ সদস্য রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICU আছেন। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা শহরে কার্ফিউ জারি করা হয়েছে। সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।